বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম একটি অসীম সম্ভাবনাময় ফসল এবং এই অসীম সম্ভাবনাময় ফসলের জন্য বর্তমান সরকার একটি প্রকল্প হাতে নিয়েছেন, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প। এই প্রকল্পটি সারা দেশে 64টি জেলাতেই সকল সদর উপজেলা এবং কিছু প্রমিনেন্ট উপজেলা, বিশেষ করে আমাদের পাহাড়টা মাশরুমের জন্য খুব সম্ভাবনাময়, পাহাড় চট্টগ্রাম এবং হাওরের কিছু কিছু এরিয়া 160টি উপজেলাতে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে। এছাড়া রিসোর্স সেন্টার হিসাবে অর্থাৎ উদ্যোক্তাদের মাতৃবীজ সরবরাহের জন্য মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সহ আরও 34টি হর্টিকালচার সেন্টার, মোট 35টি সেন্টারে এই মাশরুমের বীজ উৎপাদন কার্যক্রম, মাতৃবীজ উৎপাদন, পিওর কালচার উৎপাদন, এই কার্যক্রমগুলি চলমান থাকবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা এই উপজেলা লেভেলে যে উদ্যোক্তা তৈরি হবে এই উদ্যোক্তারা এখান থেকে সহজেই তাদের মাতৃবীজ সংগ্রহ করে বীজ উৎপাদনের কাজ করতে পারে। যেমন একজন উদ্যোক্তার আন্ডারে 30 জন দলভুক্ত চাষি হবে, যারা উদ্যোক্তার কাছ থেকে বীজ নেবে, মাশরুম উৎপাদন করবে এবং উদ্যোক্তার সহযোগিতায় স্থানীয় বাজারেই মাশরুমটা বিক্রি করবে। স্থানীয় বাজারে যখন মাশরুমের প্রাপ্তি ঘটবে, স্থানীয় জনগণ যখন উৎপাদন করবে, তখন স্থানীয় জনগণের মধ্যে এটা খাওয়ার অভ্যাস গড়ে উঠবে। আমাদের পুরানা উদ্যোক্তারা আছে, তারাও কিন্তু মাশরুম চাষের সাথে যুক্ত আছে এবং তারা কিন্তু আমাদের চাষিদেরকে বাজারজাতকরণ বিষয়ে হেল্প করছে। বিশেষ করে যারা আগে প্রোডাকশনে ছিল তারা এখন প্রসেসিংয়ে চলে গেছে, যেমন জমজম মাশরুম ফুড আছে, তারপরে আদর্শ মান্না মাশরুম আছে, যিনি দিনাজপুর এলাকায় বাটন মাশরুম চাষ করছেন, ধোলাইপাড়ে আমাদের একজন আছে বাটন মাশরুম চাষ করছেন, তাদেরকেও আমরা এই প্রকল্প থেকে তাদের বিপণন এরিয়াটাকে আরও কীভাবে বাড়ানো যায়, বিশেষ করে আপনার আমরা সুপার শপগুলোতে নক করেছি, ইউনিমার্ট, আগরা, স্বপ্নর আউটলেট যেহেতু প্রতিটি উপজেলাতে রয়েছে সেখানে আমরা নক করছি যাতে মাশরুম বাজার যাতে সুবিধা হয়। এছাড়াও স্ট্রিট ফুডটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মাশরুম বিপণনের জন্য একটা সম্ভাবনাময় জায়গা, সুযোগ। সেখানে ইতিমধ্যে আমরা এক ব্যাচ বিপণনকারীকে ট্রেনিং দিয়েছি, যে আমাদের উদ্যোক্তারা যাদের কাছে মাশরুম বিক্রি করছে আর কি, তাদেরকে আমরা মাশরুম খাওয়ার পদ্ধতি এবং তারা কিভাবে এটা দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করবে এবং কেন মাশরুম মানুষ খাবে, এটার যে পুষ্টি ওষুধি গুণ, এই বিষয়ে আমরা দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছি এবং প্রচারণার জন্য তাদেরকে আমরা কিছু সামগ্রী দিয়েছি যে যেটা ব্যবহার করে তারা সহজেই এই মাশরুমটাকে বিক্রি করতে পারে। এরকম 30 জন লোককে আমরা অলরেডি এই প্রকল্প থেকে ডেভেলপ করেছি। এছাড়া মোটিভেশনের মাধ্যমেও আমরা বিভিন্ন জায়গায় এরকম স্ট্রিট ফুডগুলোকে উৎসাহিত করছি যে স্ট্রিট ফুডে মাশরুম বিক্রি হবে। সেখানে আমরা দেখেছি যে একজন যারা এরকম স্ট্রিট ফুড বিক্রি করে তাদের 5 থেকে 15 কেজি, এমনকি কিছু কিছু চাষি আছে যারা 20 কেজি পর্যন্ত বিক্রি করতে পারে। কারো কারো প্রতিদিন এই স্ট্রিট ফুড থেকেই 30,000-35,000 টাকা ইনকাম হয়।